হ্যালো দোস্ত, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সঞ্জু মহন্ত। আমরা এখন আসছি চিলাপাতা এবং জয়ন্তী ফরেস্টে। কম খরচের মধ্যে কয়েকদিনের জন্য ছুটি কাটাতে হলে আপনি ঘুরে আসতে পারেন চিলাপাতা এবং জয়ন্তী ফরেস্টে। আলিপুর দুয়ার থেকে চিলাপাতা ফরেস্ট প্রায় 1 ঘন্টা লেগে যায়। Side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't. আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি, জঙ্গলের ভিতরে যাচ্ছি। দেখা যাক ভিতরে কি কি দেখানো যায়। সামনে দেখতেছো, এটা একটা হলো চেকপোস্ট, মানে আমরা এখন বর্তমানে ছাপাড়িতে আছি। ছাপাড়ি থেকে ভিতরে আরো যেতে হবে। আমরা জঙ্গলের মধ্যে দেখতে পারতেছি এক জোড়া পাইথন। দেখুন কিভাবে দেখতেছে। অবশ্য বাউন্ডারি ঘেরানো দেওয়া আছে, তার কাটা আছে, এদিকে আসতে পারবে মানুষ। তারপর সামনে দেখতে পারলাম আরো একজন ময়ূর দেখতে পাচ্ছি, অনেক সুন্দর দৃশ্য। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক সামনে কি কি দেখতে পারি আরো। অবশ্য এখানেকার যে শুনলাম আমি আশেপাশের যে অনেক রকমের জীবজন্তু এখান থেকে বের হয়ে, এই সামনে যে দেখতেছো এই নদীটা, এখান থেকে নাকি সামনে কুমিরও একদিন দেখা গিয়েছিল। দেখা যাক সামনে, শুনলাম নাকি হাতি আছে, ফরেস্ট ডিপার্টমেন্টের দুটো হাতি আছে খেলা দেখায়। দেখা যাক বন্ধুরা। হাতি দুটো অসাধারণ খেলনা দেখাচ্ছে, দেখুন কীভাবে নাচতেছে। অবশ্য দেখে খুব খুশি লাগলো মনটাকে। সামনে এগিয়ে যাচ্ছি, আরও কী কী দেখানো যায় আপনাদেরকে, আরও কী কী দেখাতে পারি চলুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা কিন্তু, ঠিক আছে? আর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। এই পর্যন্ত, নমস্কার। কম খরচের মধ্যে কয়েক